আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আপনারা এসএনবি ব্যাংকের মাস্টার কার্ডটি পিন করবেন সেলফ সার্ভিস মেশিনের মাধ্যমে, নিজে নিজে কীভাবে পিন করতে হয় সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা এসএনবি ব্যাংকের সেলফ সার্ভিস মেশিনটিতে চলে আসবেন। এখান থেকে ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ। দেন এখানে ডেবিট কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনি ইকামা দিয়েও পিন করতে পারবেন, রেফারেন্স নাম্বার দিয়েও পিন করতে পারবেন। আমি এখানে রেফারেন্স নাম্বার সিলেক্ট করলাম। তো এখানে আপনারা রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন। ব্যাংক থেকে আপনার মোবাইলে মেসেজে একটি রেফারেন্স নাম্বার পাঠানো হয়েছে কার্ডের জন্য, সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসাই দিবেন আপনারা। দেন কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার ভ্যালিড সাকসেসফুল। এখানে ব্যাংক থেকে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবো, সেই কোডটি আপনারা এখানে বসাই দিবেন। আপনি যেই নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে একটি কোড আসবো ওটিপি, সেই কোডটি আপনারা এখানে বসাই দিবেন। কোডটি বসানোর পর কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডও ভ্যালিড সাকসেসফুলি। দেন আপনারা এখান থেকে কার্ডে যেই নামটা সিলেক্ট করবেন, যেই নামটা রাখতে চান সেই নামটা এখান থেকে সিলেক্ট করে আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নাম সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার কার্ডটা এরকম হবে এবং এখানে কিন্তু কোনো ফি নেই। দেন সব ঠিক থাকলে কনফার্মে ক্লিক করে দিবেন। দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে লেখা আছে ইউর কার্ড ইজ নাও বিং প্রিন্টেড, মানে কার্ডটা প্রিন্ট হইতেছে। এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখান থেকে কার্ডের পিন সেট করে নেবেন। চার ডিজিটের যে পিন থাকে কার্ডের, সেই পিনটা আপনারা এখান থেকেই বানিয়ে নিতে পারবেন। সো আপনার কার্ডের জন্য চার ডিজিটের পিনটা এখান থেকে বানাই নেবেন, পর কনফার্মে ক্লিক করবেন। দেন পুনরায় সেই পিনটি আবার এখানে বসাই দিবেন। বসানোর পর কনফার্মে ক্লিক করবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার কার্ডটি কিন্তু বের হয়ে যাবে পিন মেশিন থেকে। সো দেখতেই পাচ্ছেন কার্ডটি কিন্তু পিন করা সাকসেসফুল হয়েছে এবং বেরো হয়ে গেছে। সো এটাই হচ্ছে এসএমই ব্যাংকের মাস্টার কার্ড, মাডা মাস্টার কার্ড। এভাবে আপনারা চাইলে আপনাদের কার্ডটি পিন করে নিতে পারেন। আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের সেলফ সার্ভিস মেশিনে গিয়ে আপনাদের এসএমই ব্যাংকের কার্ডটি পিন করতে পারবেন। এভাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ব্যাংকের কার্ড পিন করবেন।